মাধ্যমিক পরীক্ষার পর পড়াশোনার জগৎ সম্পর্কে যে কথাগুলো ছাত্রছাত্রীদের না জানলেই নয়, আজ সেই কথাগুলো নিয়েই আমরা আলোচনা করতে চলেছি। প্রথমে বলছি সংক্ষেপে, তারপরে বলবো বিস্তারিতভাবে। সংক্ষেপে এতটুকুই বলবো যে মাধ্যমিক পাশের পর ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক স্কুলে মোট 4টি স্ট্রিমে 2 বছরের জন্য পড়াশোনা করতে পারে। এই 4টি স্ট্রিম হলো যথাক্রমে সায়েন্স, আর্টস, কমার্স এবং ভোকেশনাল এডুকেশন স্ট্রিম। আর মাধ্যমিক পাস করার পর কলেজে তারা 2 রকম ফিল্ডে পড়তে পারে, যার একটি হলো পলিটেকনিক কলেজের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ফিল্ড এবং অন্যটি আইটিআই কলেজের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ফিল্ড। তবে পশ্চিমবঙ্গ বা ত্রিপুরার কোনো কোনো উচ্চ মাধ্যমিক স্কুলে সায়েন্স স্ট্রিমটি নেই, কোনো কোনো স্কুলে কমার্স স্ট্রিমটি নেই, আবার কোনো কোনো স্কুলে সায়েন্স, আর্টস বা কমার্স স্ট্রিম থাকলেও ভোকেশনাল এডুকেশন স্ট্রিম নেই। আবার সব জেলার সব জায়গাতে পলিটেকনিক কলেজ বা আইটিআই কলেজ নেই। কলকাতা, শিলিগুড়ির মতো মেট্রোপলিটান শহরগুলির কথা বাদ দিলে বাদবাকি সব জেলার ফেমাস টাউন এরিয়াগুলোতে 2-1টি ভালো ভালো উচ্চ মাধ্যমিক স্কুল থাকে, যেখানে সায়েন্স, আর্টস, কমার্স এবং ভোকেশনাল এডুকেশন নামের 4টি ফিল্ডেই পড়াশোনা করার ব্যবস্থা থাকে। আজকের এই ভিডিওটি ছাড়াও আমরা মাধ্যমিক পরবর্তী ক্লাসগুলো সম্পর্কে ধাপে ধাপে আরও অনেক ভিডিও বানিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করব। সেই সব ভিডিওতে আমরা পলিটেকনিক কলেজে বা আইটিআই কলেজে ভর্তি হওয়াটা কোন ধরনের ছাত্রছাত্রীদের জন্য কতটা যুক্তিযুক্ত, সায়েন্স, আর্টস, কমার্স স্ট্রিমের মধ্যে কোন স্ট্রিমটি কতটা গুরুত্বপূর্ণ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। তাই আগামী দিনে মাধ্যমিক পরীক্ষা দিতে চলা সব ছাত্রছাত্রীকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য বলা হচ্ছে। চলো এবার মাধ্যমিক পরীক্ষার পরবর্তী পড়াশোনার জগৎ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা শুরু করা যাক। মাধ্যমিক পরীক্ষা হলো যে কোনো ছাত্রছাত্রীর জীবনে একটি অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা, কারণ এই পরীক্ষায় পাশ করার পর ছাত্রছাত্রীরা তাদের পছন্দের চাকরি বা কর্মক্ষেত্রে প্রবেশের জন্য পথ চলা শুরু করে। আর তাই মাধ্যমিক পাশের পরেই ক্লাস 11-এ ভর্তি হওয়ার জন্য ছাত্রছাত্রীদেরকে বেছে নিতে হয় তাদের পছন্দের ডিপার্টমেন্ট। সে ডিপার্টমেন্ট হতে পারে সায়েন্স, আর্টস বা কমার্স, আর নয়তোবা পলিটেকনিক কলেজ অথবা আইটিআই কলেজ। মাধ্যমিক পরীক্ষা দিয়ে ক্লাস 10 পাশ করার পর এত সব আলাদা আলাদা ডিপার্টমেন্টে পড়ার সুযোগ থাকায় বেশিরভাগ ছাত্রছাত্রী বিভ্রান্ত হয়ে পড়ে। তারা বুঝতে পারে না তাদের ঠিক কোন ডিপার্টমেন্টে ভর্তি হওয়া উচিত, তারা বুঝতে পারে না কোন ডিপার্টমেন্টে পড়লে তাদের ভালো হবে। তাই মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর অনেক ছাত্রছাত্রীর মনে প্রশ্ন আসে, ক্লাস 11-এ আমি কোন ডিপার্টমেন্টে ভর্তি হব, সায়েন্স, আর্টস, কমার্স ডিপার্টমেন্টে নাকি ভোকেশনাল ডিপার্টমেন্টে, নাকি আমি পলিটেকনিক কলেজ অথবা আইটিআই কলেজে ভর্তি হব। আজকের এই ভিডিওতে আমরা ছাত্রছাত্রীদের এরকম অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেব এবং তাদের মনের সংশয় দূর করব। চলো আলোচনা শুরু করা যাক। মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর ছাত্রছাত্রীদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এখন ক্লাস 11-এ আমার কোন ডিপার্টমেন্টে ভর্তি হওয়া উচিত। এই প্রশ্নের উত্তরে আমরা বলবো যে ক্লাস 11-এ তোমার কোন ডিপার্টমেন্টে ভর্তি হওয়া কিংবা পড়াশোনা করা উচিত। এরকম প্রশ্ন কাউকে করার আগে তুমি ভাবো যে ভবিষ্যতে বড় হয়ে তুমি কি হতে চাও। যদি তুমি বড় হয়ে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হতে চাও তবে তোমার সায়েন্স ডিপার্টমেন্টে ভর্তি হওয়া উচিত। আবার যদি তুমি বড় হয়ে দর্শনশাস্ত্রে শিক্ষক হতে চাও তবে দর্শন বিষয়টি অবশ্যই নিয়ে তোমার আর্টস ডিপার্টমেন্টে ভর্তি হওয়া উচিত। আবার যদি তুমি ব্যাংক কিংবা তার মতো অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোতে চাকরি করতে চাও তবে তোমার কমার্স ডিপার্টমেন্টে ক্লাস 11-এ ভর্তি হওয়া উচিত। এখন আমরা আলোচনা করব কোন ডিপার্টমেন্টে পড়াশোনা করলে কোন কোন ধরনের চাকরি বা কাজ পাওয়া যায়, আর কোন কোন ডিপার্টমেন্টে কী কী ধরনের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হয়। আশা করি সম্পূর্ণ আলোচনাটুকু তোমাকে বুঝিয়ে দেবে ক্লাস 11-এ তোমার কোন ডিপার্টমেন্টে পড়াশোনা করা উচিত। আলোচনার প্রথমেই আসি সায়েন্স ডিপার্টমেন্ট বা সায়েন্স স্ট্রিমের কথায়। উচ্চ মাধ্যমিকে সায়েন্স স্ট্রিমটি হলো সবথেকে গুরুত্বপূর্ণ একটি স্ট্রিম, কারণ এই স্ট্রিমে পড়াশোনা করেই পরবর্তী জীবনে ছাত্রছাত্রীরা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ চাকরিগুলো করার সুযোগ পায়, যেমন ডাক্তারি চাকরি, ইঞ্জিনিয়ারিং চাকরি, পদার্থবিজ্ঞানী, রসায়ন বিজ্ঞানী, জীববিজ্ঞানী সহ অন্যান্য বড় বড় বিভিন্ন ধরনের চাকরিগুলো কেবল সায়েন্স নিয়ে পড়াশোনা করেই পাওয়া সম্ভব।
এইসব বড় ধরনের চাকরি ছাড়াও আরও নানা ধরনের চাকরি, যেমন নার্স, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, ফার্মাসিস্ট, ডায়াটিশিয়ান, অ্যাকচুয়ারিস্ট, গবেষক ইত্যাদি চাকরি এবং সমস্ত ধরনের কমন চাকরিগুলো সায়েন্সের ছাত্রছাত্রীরা পেয়ে থাকে। উচ্চ মাধ্যমিকে সায়েন্স স্ট্রিমে যে সাবজেক্টগুলো নিয়ে পড়তে হয় সেগুলো হলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি, বাংলা, ইংরেজি, সাইকোলজি, স্ট্যাটিস্টিক্স, বায়োটেকনোলজি, হোম সায়েন্স, মাইক্রোবায়োলজি, ফিজিক্যাল এডুকেশন, এনভায়রনমেন্টাল সায়েন্স ইত্যাদি। সায়েন্স স্ট্রিমে ভর্তি হওয়ার জন্য বাংলা ও ইংরেজি বিষয় দুটিকে কম্পালসারি সাবজেক্ট হিসেবে নিয়ে এবং যে কোনো তিনটি সায়েন্স সাবজেক্ট নিয়ে মোট পাঁচটি সাবজেক্টের একটি গ্রুপ সিলেক্ট করে ছাত্রছাত্রীদেরকে ক্লাস ইলেভেনে ভর্তি হতে হয় এবং ওই পাঁচটি সাবজেক্টের উপর পড়াশোনা করেই ছাত্রছাত্রীদেরকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে হয়। এছাড়াও অনেক ছাত্রছাত্রী এডিশনাল সাবজেক্ট হিসেবে আরেকটি অতিরিক্ত সাবজেক্ট নিতে পারে, সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য ওইসব ছাত্রছাত্রী তখন মোট ছয়টি সাবজেক্টের উপর পড়াশোনা করে থাকে। তাছাড়া সায়েন্স, আর্টস বা কমার্স এই তিনটি শাখার ছাত্রছাত্রীদেরকে একটি কম্পালসারি সাবজেক্ট হিসেবে পরিবেশবিদ্যা বা এনভায়রনমেন্টাল সায়েন্স সাবজেক্ট নিয়ে পড়তে হয়। তবে এই সাবজেক্টের সিলেবাস খুব অল্প হয়ে থাকে। সায়েন্স, আর্টস এবং কমার্সের বিষয়ে আরও বিস্তারিত তথ্য দেওয়ার জন্য আমরা আলাদা আলাদা তিনটি ভিডিও বানিয়ে ডেসক্রিপশন বক্সে সেগুলোর লিঙ্ক দিয়ে দেব, তোমরা দেখে নিও। এবার আসি কমার্স সাবজেক্টের কথায়। ক্লাস টেন পাশ করার পর অনেক ছাত্রছাত্রী কমার্স নিয়ে পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়। সায়েন্স স্ট্রিমের পরেই দ্বিতীয় গুরুত্বপূর্ণ স্ট্রিমটি হলো কমার্স। এই স্ট্রিমে বা এই ডিপার্টমেন্টে পড়লে ছাত্রছাত্রীরা ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, ফিনান্সিয়াল অর্গানাইজেশন, কর্পোরেট অর্গানাইজেশন, ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল মার্কেট, রিয়েল এস্টেট ইত্যাদি বিভিন্ন বাণিজ্যিক ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে চাকরি পেয়ে থাকে। কমার্স স্ট্রিমে ক্লাস ইলেভেন ও ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীদেরকে ব্যবসা বাণিজ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়, ব্যবসা বাণিজ্য সংক্রান্ত আইনকানুন এবং হিসেব নিকেশের পদ্ধতি শেখানো হয় এবং ছাত্রছাত্রীদের মধ্যে ব্যবসায়িক এবং বাণিজ্যিক দক্ষতা গড়ে তোলা হয়। কমার্স স্ট্রিমের উল্লেখযোগ্য সাবজেক্টগুলো হলো অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, ইকোনমিক, ম্যাথমেটিক্স ইত্যাদি। এবার আসি আর্টস গ্রুপের কথায় বা আর্টস স্ট্রিমের কথায়। প্রত্যেক বছর মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর সায়েন্স বা কমার্স স্ট্রিমে যত ছাত্রছাত্রী ভর্তি হয় তার থেকে কয়েক গুণ বেশি ছাত্রছাত্রী আর্টস স্ট্রিমে বা আর্টস ডিপার্টমেন্টে ভর্তি হয়। এর কারণ হলো দুর্বল মেধা এবং দুর্বল আর্থিক অবস্থা। সায়েন্স কিংবা কমার্সে জটিল ধরনের গাণিতিক সমস্যা সমাধান করতে হয়। ক্লাস ইলেভেন, ক্লাস টুয়েলভে আর্টসের তুলনায় সায়েন্স বা কমার্সের সিলেবাসও যথেষ্ট বড় হয়। তাই সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স এই চারটি সাবজেক্ট পড়ার জন্য প্রাইভেট টিউশনই না পড়লে চলে না। আবার কমার্সের অ্যাকাউন্টেন্সি, ম্যাথমেটিক্স এই দুটি সাবজেক্টের জন্য প্রাইভেট টিউশনই পড়তে হয়। তাই আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা এবং মেধার দিক থেকে পিছিয়ে থাকা ছাত্রছাত্রীরা সায়েন্স বা কমার্স নিয়ে পড়তে চায় না। এর থেকে বরং তারা বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, দর্শন ইত্যাদি সাবজেক্টগুলোর মধ্যে থেকে বাংলা, ইংরেজি সহ আরও তিনটি সাবজেক্ট সিলেক্ট করে মোট পাঁচটি সাবজেক্টের গ্রুপ নিয়ে ক্লাস ইলেভেনে আর্টস স্ট্রিমে ভর্তি হয়। আর শুধু মুখস্থ করার ক্ষমতাকে কাজে লাগিয়ে ক্লাস ইলেভেন ও টুয়েলভে পড়াশোনা করে যায়। এবার আসি পলিটেকনিক কলেজ কোর্স বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের কথায়। মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর যারা ভাবে অফিসিয়ালি কাজ করার বা চাকরি করার ইচ্ছে আমার নেই, আমি বরং কম খরচে ইঞ্জিনিয়ারিং পড়ে গঠনমূলক বা উদ্ভাবনমূলক বা সৃজনশীলমূলক কাজের সঙ্গে যুক্ত হব, তারা সাধারণত পলিটেকনিক কলেজে ভর্তি হয়। মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর ছাত্রছাত্রীরা পলিটেকনিক কলেজে বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্সে পড়তে পারে। এসব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সগুলির মধ্যে উল্লেখযোগ্য কোর্সগুলি হলো ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর পলিটেকনিক কলেজে যারা ডিপ্লোমা কোর্স করে তারা বিভিন্ন ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতির আবিষ্কার, রক্ষণাবেক্ষণ, প্রতিস্থাপন, সমস্যা সমাধান, সিগন্যাল প্রসেসিং ইত্যাদি কৌশলগুলো শিখে থাকে। আবার যারা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের উপর ডিপ্লোমা কোর্স করে তারা মোটরসাইকেল, ট্রাক, বাস এবং অন্যান্য যানবাহনগুলো প্রস্তুত করা, মেরামতি করা
এবং তাদের যন্ত্রপাতিগুলো রক্ষণাবেক্ষণ করা, রিপেয়ারিং করা ইত্যাদি কৌশলগুলো শিখে থাকে। এবার আসি আইটিআই কলেজের বিভিন্ন ট্রেডের কথায়। বিভিন্ন শিল্প কারখানার কারিগরি কাজে বা অকারিগরি কাজের সঙ্গে যুক্ত হওয়ার জন্য যারা আগ্রহী থাকে, সেসব ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর আইটিআই কলেজের বিভিন্ন ট্রেডে ভর্তি হয়। আইটিআই কলেজে বিভিন্ন ট্রেড থাকে। এইসব ট্রেডগুলোর মধ্যে উল্লেখযোগ্য ট্রেডগুলো হলো ওয়েল্ডার ট্রেড, ফিটার ট্রেড, মেশিনিস্ট ট্রেড, টার্নার ট্রেড, ইলেকট্রিশিয়ান ট্রেড, পাম্প অপারেটর ট্রেড, ডিজেল মেকানিক ট্রেড ইত্যাদি। ওয়েল্ডার ট্রেড নিয়ে পড়াশোনা করলে ছাত্রছাত্রীরা ধাতু, প্লাস্টিক ইত্যাদি গলিয়ে ঝালাই করে বিভিন্ন আকৃতির জিনিস তৈরি করার দক্ষতা অর্জন করে, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়তই ব্যবহার করা হয়ে থাকে। আবার ফিটার ট্রেড নিয়ে পড়াশোনা করা ছাত্রছাত্রীরা গ্যাস, তরল পদার্থ, পানীয় জল, খনিজ তেল ইত্যাদি এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানোর জন্য পাইপ ফিটিং করার কৌশল শেখে। আবার নানা ধরনের মেশিনের যন্ত্রপাতিগুলো ঠিকঠাকভাবে ফিটিং করে এক একটা আস্ত মেশিন তৈরি করার কৌশল শেখে ইত্যাদি বিষয়গুলো তারা শিখে থাকে। পাম্প অপারেটর ট্রেডে পড়াশোনা করা ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের পাম্প, যেমন ডিজেল চালিত হোন্ডা পাম্প, বিদ্যুৎ চালিত মোটর পাম্প ইত্যাদি তৈরি, রক্ষণাবেক্ষণ বা মেরামতি করার কৌশল শিখে থাকে। সবশেষে বলি ভোকেশনাল কোর্সের কথা। মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর অনেক ছাত্রছাত্রী ভোকেশনাল টেট নিয়ে পড়াশোনা করে। ভোকেশনাল টেট বা ভোকেশনাল ফিল্ড বিভিন্ন ধরনের হয়ে থাকে। ক্লাস ইলেভেন টুয়েলভে বিভিন্ন ধরনের ভোকেশনাল ফিল্ডগুলোর মধ্যে উল্লেখযোগ্য ফিল্ডগুলি হলো ফ্যাশন ডিজাইনিং, গ্রাফিক্স ডিজাইনিং, মাল্টিমিডিয়া, মোবাইল ও টিভি রিপেয়ারিং, বিউটি পার্লার ওয়ার্কশপ, আমিন সার্ভেয়র, অটোমোবাইল ওয়ার্কশপ ম্যানেজমেন্ট, সিভিল ইঞ্জিনিয়ারিং, ড্রয়িং ইত্যাদি। ভোকেশনাল কোর্সের মানেটা হলো কিছু বিশেষ পেশা বা কাজের উপর ছাত্রছাত্রীদেরকে ট্রেনিং দিয়ে দক্ষ করে তোলা। ভোকেশনাল কোর্সে পড়াশোনা করে ছাত্রছাত্রীরা কিছু বিশেষ ধরনের হাতের কাজ শিখতে পারে বলে তারা খুব তাড়াতাড়ি বিভিন্ন ওয়ার্কশপ বা কোম্পানিতে কাজ করার সুযোগ পায় কিংবা নিজেরা স্বনির্ভর হয়ে যায়। এছাড়াও মাধ্যমিক পাশের পর ছাত্রছাত্রীরা বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুল কলেজে আরও অনেক রকমের সার্টিফিকেট কোর্স এবং ডিপ্লোমা কোর্সে পড়তে পারে। কিন্তু আমরা এই ভিডিওতে যে ছয়টি স্ট্রিম নিয়ে আলোচনা করলাম, সেই সব স্ট্রিমে সবথেকে বেশি সংখ্যক ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর ভর্তি হয়। তবে এই প্রসঙ্গে বলে রাখি যে উপরের ছয়টি স্ট্রিমে পড়ার জন্য ছাত্রছাত্রীরা যদি সরকারি স্কুল কলেজে ভর্তি হয়, তবে ওই ছয়টি স্ট্রিমে পড়াশোনা করার জন্য তাদেরকে খুব বেশি টাকা পয়সা খরচ করতে হয় না। কিন্তু ওই ছয়টি স্ট্রিম নিয়ে তারা যদি বেসরকারি স্কুলে বা বেসরকারি কলেজে ভর্তি হয়, তবে ওই সব স্ট্রিমে পড়ার জন্য তাদেরকে অনেক বেশি টাকা পয়সা খরচ করতে হয়। এছাড়া সায়েন্স, আর্টস বা কমার্স শাখায় পড়ার জন্য উচ্চ মাধ্যমিক স্কুলগুলোতে বাংলা ভাষায় পড়ার সুযোগ আছে, কিন্তু পলিটেকনিক কলেজ, আইটিআই কলেজ আর ভোকেশনাল এডুকেশনের কলেজগুলোতে পড়ার জন্য বাংলা ভাষায় পড়ার সুযোগ নেই। সেখানে সব বিষয়গুলো ইংরেজিতে পড়তে হয়। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ক্লাস সম্পর্কে আমরা আরও অনেক ভিডিও বানিয়ে আরও অনেক রকম গুরুত্বপূর্ণ আলোচনা করব। যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা পরবর্তী আলোচনাগুলো উপভোগ করার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছবে না। আমাদের চ্যানেলের পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো দেখতে চাইলে নিচের লাল রঙের সাবস্ক্রাইব লেখাটির উপর টাচ করুন এবং একটু পরে যে বেল আইকনটি আসবে সেই বেল আইকনের উপর টাচ করে অল নোটিফিকেশনের উপর টাচ করুন।